আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের পাখি পালন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক বেশি ভালো লাগবে কারণ আজকের ভিডিওটির মধ্যে আমরা চলে এসেছি শাহিন ভাইয়ের পাখির সেট আর দেখতেই পারতেছেন এটা কিন্তু শাহিন ভাইয়ের পাখির নতুন সেট আর এই সেট বেশ কিছু দারুণ দারুণ পাখির কালেকশন রয়েছে যেগুলো সম্পূর্ণ ভিডিওর মধ্যে আপনাদেরকে এক একটা করে দেখাবো এবং প্রতিটা পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন বেশি কথা আর বাড়াবো না সরাসরি চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের পাখি পালন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওকে করে দিবেন আর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে যেটার নাম পাখি পালন তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের পেজটি ভিজিট করেনি অবশ্যই অবশ্যই পেজটি ভিজিট করবেন কারণ আমাদের কাছে যখনই নতুন কোন পাখি আসে আপডেটটা সর্বপ্রথমে আমরা আমাদের পেজে দিয়ে থাকি তো আপনারা যদি পেজটা ভিজিট করে ফলো করে রাখেন লাইক দিয়ে রাখেন সেক্ষেত্রে নতুন কোন পাখি যখনই আসবে সর্বপ্রথম আমরা যেহেতু ওখানেই পোস্ট করে থাকি আপনারা ওখান থেকে দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং খুব সহজে নিতে পারবেন তো চলুন বেশি কথা আর না বাড়িয়ে সরাসরি আজকে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সর্বপ্রথমে এখান দিয়ে দেখতে পারতেছেন রয়েছে বেশ কিছু চন্দনাটিয়া পাখির বাচ্চা আর এখানে দুইটি বয়সের চন্দনাটিয়া পাখি রয়েছে একটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন যেটা এই মুহূর্তে দেখতেই পারতেছেন আর এই সাইডে দেখতে পারতেছেন রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ দিন তো এই দুইটি বয়সের পাখি এখানে মূলত রয়েছে আর এখানে যে দুই সাইডে দুই বয়সের পাখি রয়েছে এক এক সাইডের বাচ্চার দাম এক এক রকম যেহেতু বড় এবং ছোট রয়েছে তো এখানে দেখতে পারতেছেন আমার হাতের উপরে এক পিস বাচ্চা রয়েছে খুবই সুন্দর হেলদি বডি ফিটনেস কালার সব কিছু মশলা অনেক সুন্দর আর এটার বয়স হচ্ছে চল্লিশ দিন প্লাস প্রায় পাঁচ চল্লিশ দিনের মতো হয়ে গেছে ও এখনও হ্যান্ড ফিডিং খায় আর ওরা মূলত দুই মাস বয়সে নিজে নিজে খাওয়া শিখে তো আরও পনেরো দিন এগুলো নিলে আপনাদের হ্যান্ড ফিডিং করানো লাগবে দেখতে পারতেছেন এখানে রয়েছে আরও এক পিস বাচ্চা এটাও কিন্তু মশালা অনেক সুন্দর কালার বডি ফিটনেস সব কিছু মশালা অনেক অনেক সুন্দর রয়েছে তো এটা হচ্ছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের ভিতরে এর বয়স যদি আপনারা এই চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন বয়সী পাখিগুলো নিতে চান তবে এগুলোর দাম রাখা যাবে ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা করে এরপর আপনারা দেখতে পারতেছেন এখানে রয়েছে এক পিস বাচ্চা আর এটার বয়স হচ্ছে পঞ্চাশ দিন প্লাস দেখতে পারতেছেন ও কিন্তু মাশালা অনেক বড় হয়ে গেছে ওর বডি ফিটনেস কালার কিছু মশালা অনেক ভালো আর এই বাচ্চাটার দামটা একটু বেশি এটার দাম হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এরপর আপনারা দেখতে পারতেছেন এখান দিয়ে কিন্তু আরও অসংখ্য পরিমাণে ছোট ধরনের বাচ্চা রয়েছে একটু ছোটো সাইজের আমি আপনাদেরকে এক একটা করে দেখাচ্ছি সাইনবায়ের সেট আপের পাখিগুলো দেখতে পারতেছেন এটাও কিন্তু মশালা অনেক সুন্দর কালারফুল বডি ফিটনেস সব কিছু মশালা অনেক ভালো তবে এটা হচ্ছে একটু ছোটো সাইজের বাচ্চা আর এগুলো সবই চন্দনাটিয়া পাখি পাকিস্তানের যেটাকে অ্যালেক্স প্যারোড বলা হয় দেখতে পারতেছেন এখানে আরও এক পিস বাচ্চা রয়েছে এটাও ছোটো সাইজের পঁচিশ থেকে তিরিশ দিন বয়স তো এখানে যে ছোট বাচ্চাগুলো রয়েছে এগুলো যদি আপনারা নিতে চান এগুলোর প্রাইসটা চাওয়া হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে ফিক্সড প্রাইস তো এই ছিল হচ্ছে মোটামুটি চন্দনাটিয়া পাখির তিনটা আইটেম তিনটা সাইজের বাচ্চা যেগুলো আপনাদেরকে দেখালাম এবং প্রতিটা পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে জানানোর চেষ্টা করেছি এখানে তিনটা বয়সের রয়েছে একটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন যেটার দাম চা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে আর হচ্ছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন যেটার দাম চা হচ্ছে ছয় হাজার টাকা করে আর এক পিস পাখি রয়েছে যেটার দাম বয়স হচ্ছে পঞ্চাশ দিন প্লাস তো এটার দাম চা হচ্ছে ছয় টাকা তো যে যেটা নিতে চান সরাসরি কিন্তু শাইন ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আর কি ডিসপ্লেতে দেখতে পারতেছেন সাইন ব্যয়ের নাম্বারটা দেওয়া রয়েছে এখন আমরা চলে আসলাম কালিম পাখির আর আপনারা দেখতেই পারতেছেন এখান দিয়ে কিন্তু দুইটি জোড়া কালিম পাখি রয়েছে আর দুইটি জোড়ারই কালার বডি ফিটনেস সাইজ সবকিছু মশলা অনেক অনেক সুন্দর রয়েছে তো আপনারা যদি চান যে দুইটি জোড়া একসাথে নেবেন সেটাও নিতে পারেন এছাড়াও যদি চাচ্ছেন যে একটি জোড়া নেবেন সেটাও নিতে পারেন তো এখানে যে দুইটা জোড়া রয়েছে দুইটা জোড়াই কিন্তু সম্পূর্ণ অ্যাডাল্ট ব্রিডিং পেয়ার আগে ডিম বাচ্চা করছে তো আপনারা যারা ডিম বাচ্চা করা ব্রিডিং পেয়ার খুঁজতেছেন কালিম পাখির আপনারা কিন্তু সরাসরি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এখানে যে জোড়াগুলো রয়েছে প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে সাত হাজার টাকা করে তো যারা নিতে ইচ্ছুক সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে আপনারা কিছু কিছুটা কমে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন বন্ধুরা তারপরে দেখতে পারতেছেন এখান দিয়ে রয়েছে একটি জোড়া রেড কলার লরি খুবই সুন্দর হেলদি বডি ফিটনেস কালার সব কিছু মশলা অনেক অনেক সুন্দর রয়েছে আর এখানে যে রেড কলার ব্লরি জোড়াটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ব্রিডিং পেয়ার আগে ডিম বাচ্চা করা এবং এটা ডিএনএ পেপার আছে তো অনেকে আসলে ডিএনএ পেপার ছাড়া দামি পাখিগুলো ক্রয় করতে চান না এবং আমি নিজেও বলি আপনারা যদি বড় কোনো পাখি ক্রয় করেন অবশ্যই ডিএনএ পেপার সহ ক্রয় করবেন কারণ ডিএনএ পেপার থাকলে একটা গ্যারান্টি থাকে এক ধরনের যে পাখিটা ডিম বাচ্চা করবে বা মেল ফিমেল ঠিক আছে এটা একটা এক ধরনের গ্যারান্টি থাকে ঠিক আছে তো কাগজপত্র দলিল থাকে আর কি তো আপনারা যারা এই জোড়াটা নিতে চাচ্ছেন এখানে ডিএনএ পেপার সহ এই জোড়াটির দাম চাওয়া হচ্ছে চল্লিশ হাজার টাকা ফিক্স প্রাইস তো যারা ডিএনএ পেপার সহ একটা জোড়া খুঁজতেছিলেন তারা কিন্তু সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এরপর আপনারা দেখতে পারতেছেন এখান দিয়ে রয়েছে একটি জোড়া ব্লু কোনর পাখি খুবই সুন্দর হেলদি বডি ফিটনেস সব কিছু অনেক ভালো আর এটাও কিন্তু ব্রিডিং পেয়ার আগে ডিম বাচ্চা করা আর মেল ফিমেল রয়েছে রয়েছে আর এখানে যে জোড়াটা যদি নিতে চান দাম টাকা বন্ধুরা এখন আমরা চলে এসেছি সবুজ গুগু পাখির আপে আর আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু একটি জোড়া সবুজ গুগু পাখি রয়েছে তো শাহিনব কাছে মূলত দুইটি জোড়া সবুজ গুগু পাখি রয়েছে এখানে একটি জোড়া এবং পাশের খাতায় একটি জোড়া হয়তো আপনারা দেখতে পারতেছেন ওই জোড়াটাও আপনাদেরকে আমি দেখাবো তো সবুজ ঘুঘু পাখিগুলো মূলত খুবই স্পেশাল একটা পাখি কারণ হচ্ছে এই পাখিটা তিন থেকে চারটা কালারে কনভার্ট হয় আপনারা যখন ক্যামেরা অ্যাঙ্গেলে বা যখন এক এক অ্যাঙ্গেলে বসে থাকবে এক এক দিক থেকে আপনারা তাকালে ওদেরকে এক এক রকম দেখতে পারবেন যেমন এখানে একটা পাখি আপনারা খেয়াল করলে দেখতে পারতেছেন কিছুটা লাল রং লাগতেছে আবার যখনই ও ঘুরতেছে তখনই ওর বডি কালারটা গ্রিন হয়ে যাচ্ছে তো এটা মূলত চার থেকে পাঁচটা কালারে এরকম যখনই ও ঘুরবে এক দিক ঘুরবে আপনারা এক একটা কালারে এই পাখিটা দেখতে পারবেন যার কারণে এই পাখিটা খুবই স্পেশাল একটা পাখি সবুজ ঘুঘু খুবই কম পরিমাণে পাওয়া যায় তো আপনারা চাচ্ছেন এই স্পেশাল পাখিটা কালেকশন করতে এগুলো হচ্ছে ব্রিডিং পেয়ার কালেকশন করতে যারা চাচ্ছেন তারা কিন্তু সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এখানে যে সবুজ ঘুঘুগুলো রয়েছে এগুলোর প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে বারো হাজার টাকা করে তো আপনারা যারা নিতেই ইচ্ছুক তারা কিন্তু সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে অবশ্যই কিছুটা কম প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ আশা করতেছি তো এখানে দেখতে পারতেছেন দারুণ দুইটা জোড়া কিন্তু রয়েছে এরপর আমরা চলে আসলাম বাজরিগার পাখির সেট আপে আর মূলত বাজরিঘার পাখিগুলো শাহিন ভাই ঢাকার বাহিরে ডেলিভারি করে না আপনারা সকলেই জানেন ভাই কিন্তু ঢাকার ভিতরে বাইরে সমস্ত জেলায় ডেলিভারি করে কিন্তু বাজরিঘার পাখিগুলো ডেলিভারি করে না এর মূল কারণ হচ্ছে বাজরিঘার পাখিগুলো ডেলিভারি করে পোষায় না ঢাকার বাহিরে জোড়া পাখি যদি পাঠাইতে হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগে পাঁচশো টাকা আর একজোড়া বাস দিঘার পাখির দামই ছয় থেকে আটশো টাকা হয়ে থাকে যার কারণে এগুলো ঢাকার বাইরে ডেলিভারি করা হয় না আপনারা যারা বাস পাখি নিতে চাচ্ছেন যদি লোকেশনে এসে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারেন হচ্ছে আটশো থেকে এক হাজার টাকার মধ্যে জোড়া বিভিন্ন মিউটেশন অনুযায়ী দাম কম বেশি হতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটা যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন আশা করি প্রতিটা পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন এছাড়াও যদি এক্সট্রা কিছু জানতে প্রয়োজন হয় অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন আর ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যারা এখান থেকে যে কোনো পাখি ক্রয় করতে চাচ্ছেন সরাসরি পাখিটার স্ক্রিনশট নিয়ে ওই ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা সেন্ড করলেই কিন্তু পাখিটার ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন এবং এই পাখিটা আছে কিনা বর্তমানে সেটাও জানতে পারবেন এবং আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন আর অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি যদি ঢাকার ভিতরে হন সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা বিকাশে আগে পেমেন্ট করতে হবে আর পেমেন্ট করার পরে আপনি যদি চব্বিশ ঘন্টার মধ্যে আর কি পাখিটা আপনার কাছে ডেলিভারি করে দেওয়া হবে বাকি টাকা আপনি পাখি হাতে পেয়ে দিতে পারবেন আর ঢাকার বাহির থেকে যদি রিসিভ করতে চান সেক্ষেত্রে পাখির দাম এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আগে পেমেন্ট করতে হবে ঢাকার বাইরের ডেলিভারি চার্জ হচ্ছে পাঁচশো টাকা এবং ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে তিনশো টাকা তো এই টাকাটা পেমেন্ট সম্পূর্ণ করলে আপনার পাখিটা চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে আল্লাহ